আপনার কাছে জানতে চাই আসলে আজকে এখন পর্যন্ত আর মাত্র 2 ঘন্টা বাকি আছে এই মেট্রোর উদ্বোধন করা বাস্তবতার সঙ্গে যুক্ত করার জন্য বাংলাদেশকে কি দেখতে পাচ্ছেন কি তথ্য দিবেন আপনি আমাদেরকে শ্রাবণ আপনি ঠিক যেমনটি বলেছেন আমি একটি রুফটপে আছি এবং এই রুফটপ থেকে আপনাদেরকে যদি আমি একটু দেখাতে পারি এখানে আগারগা অংশের যে মূল স্টেশনের একটু আপনাদেরকে আমি দেখাতে পারবো যে এখানে মূলত পুরোটা স্টেশনই আজকে মেট্রো রেল আজকে আসবে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এখানে যত ধরনের প্রস্তুতি আসলে সব ধরনের প্রস্তুতি কিন্তু এখানে নেওয়া হয়েছে এবং আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছি আমরা দেখতে পেলাম যে মেট্রো রেল চলবে যে বায়োডাক্টের উপর দিয়ে সেখানে কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে একে একে লাইটগুলো এখানে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং প্রথম পর্যায়ে এখানে বলা হচ্ছে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত মেট্রো রেল চলবে এবং পরবর্তীতে যাত্রী চাপের উপরে নির্ভর করে আসলে মেট্রো রেল চলাচলের সময়সীমা হয়তো বাড়ানো হতে পারে তবে 26 মার্চ থেকে কিন্তু এই মেট্রো রেল পুরোদমে চলাচল করবে বলে একটি সরকারি ঘোষণার কথা আমরা শুনতে পেরেছি এবং একই সাথে একটি কথা বলে রাখি আপনি যেমনটি একটু আগে বলছিলেন এই মেট্রো রেল চলাচলে আজকে যেহেতু প্রথম দিন তাই এখানে যত রকমের নিরাপত্তা ব্যবস্থা সবটাই আমরা দেখতে পেয়েছি মেট্রো রেলের নিচে এবং স্টেশনের আশেপাশে এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থাগুলো এখানে নেওয়া হয়েছে এবং মেট্রো রেলে মহিলাদের জন্য আলাদাভাবে সিটের ব্যবস্থা করা হয়েছে আর আজকে এখন যেহেতু মেট্রো রেল আসবে আজকে ধারণা করা হচ্ছে যে হয়তো আজকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে মেট্রো রেল দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশে এসে আগারগাঁও স্টেশনে এসে পৌঁছাতে কিন্তু টোটাল যে সময়টার কথা বলা হয়েছে সেটি বলা হয়েছে যে মেট্রো রেল মূলত দিয়াবাড়ি থেকে আগারগাঁও সময় আগারগাঁতে আসতে 10 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত সময় লাগবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে এখানে যে 9টা স্টেশন আমরা দেখতে পাচ্ছি এই রুটে অর্থাৎ উত্তরা দিয়াবাড়ি তারপরে আছে মিরপুর 12 এবং পল্লবী এই স্টেশনগুলো অর্থাৎ টোটাল 9টি স্টেশনের কথা বলা হয়েছে এই টোটাল 9টি স্টেশন ধরবে এবং যাত্রী চাপের উপর ভিত্তি করে এই 9টি স্টেশনে সেই মেট্রো রেল থামবে এবং যাত্রী বহন করবে এছাড়া মেট্রো রেলে ভাড়ার বিষয়ে যদি আমরা একটু বলি এখানে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে 5 টাকা এবং এখানে এখানে আসতে ২০ টাকা পর্যন্ত তাদের লাগবে এবং মেট্রো রেলের এই ভাড়াটা কিন্তু সর্বসাধারণ এবং সবার কথা চিন্তা করেই নির্ধারণ করা হয়েছে এবং এটাই হয়তো চলবে বা পরবর্তীতে এটা পরিবর্তিত হলেও হয়তো হতে পারে শ্রাবণ আপনি একটি বিষয় জানেন যেহেতু প্রায় 2 কোটি 20 লক্ষ অর্থাৎ প্রায় 2.5 কোটি মানুষের বসবাস কিন্তু এই ঢাকা শহরে এবং আমরা সবসময় দেখে থাকি যে আগারগাঁও অংশে কিন্তু একটি ঘনবসতিপূর্ণ এবং আগারগাঁও অংশে কিন্তু সরকারি বেশ অনেকগুলো অফিস কিন্তু রয়েছে তাই এখানে যারা অফিস করতে আসেন বা উত্তরা থেকে যারা আগারগাঁতে যান কিংবা আগারগাঁ থেকে উত্তরা আসেন তাদের সময় অনেকটা বেঁচে যাবে বলে মনে করা হচ্ছে এবং যেহেতু পরিসংখ্যান ব্যুরোর একটি হিসাব আমরা দেখতে পেরেছি পরিসংখ্যান ব্যুরোর হিসাব বলছে যে প্রতিদিনই কিন্তু ঢাকায় প্রায় 1700 নতুন মুখ ঢুকছেন এখানে বসবাসের উদ্দেশ্যে এবং এখানে মাথা গোঁজার ঠাই তারা বেছে নিচ্ছেন তাই যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ করবে এই মেট্রো রেল আজকে তাই এই মেগা প্রকল্প বাংলাদেশের মানুষ বিশেষ করে ঢাকার মানুষ দেখতে যাচ্ছে এখানে বেশ আমরা নিচে কয়েকজনকে দেখেছি তারা বেশ খুশি এবং তারা বেশ অপেক্ষা করছেন আসলে আর 2টা ঘন্টা পরে এই মেট্রো রেল চালু হবে তার জন্য তো শ্রাবণ এই কিন্তু ছিল আমার কাছে থাকা শেষ সবশেষ খবরাখবর